বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে ফ্যানটি সম্পর্কে বলতে চলেছি এই হলো অ্যাটেনবার্গের বিএলডিসি ফ্যান। এটি সম্পূর্ণ রিমোটে চলবে এবং সবথেকে বড় ফিচার্স যেটা হলো আপনার ইলেকট্রিক বিল, কারেন্টের যে নর্মাল ফ্যান তার তিন ভাগের এক ভাগ কারেন্টে এটা চলবে। তো এটা কী টেকনোলজি, কীভাবে এটা চলে সম্পূর্ণ কিছু জানাবো এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা অনলাইন থেকে অর্ডার করার দুদিনের মধ্যে আমাদের বাড়িতে ডেলিভার করে দিয়ে গেছে। আপনারা অনলাইনে ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, দুটো অ্যাপে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। লোকাল স্টোর থেকে আপনারা চাইলেও কিনে নিতে পারেন, কিংবা আমি নিচে ডেসক্রিপশনে বেস্ট বাই লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অনলাইন থেকে অর্ডার করলে আপনারা সমস্ত কালার মডেল কিন্তু আপনারা পছন্দ মতো চুজ করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমরা অর্ডার করে নিয়েছি এবং এই ফ্যান কিন্তু নর্মাল যে কনভেনশনাল ফ্যান বাড়িতে চলে তার থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, কারণ এটা সম্পূর্ণ বিএলডিসি টেকনোলজিতে চলে। তো বিএলডিসি অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর, তো এর ভিতরে একটা ম্যাগনেট আছে এবং এই এমনভাবে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে যার ফলে আইআইটি বোম্বের ইনোভেশন এবং যথেষ্টভাবে এনার্জি এফিসিয়েন্ট, মাত্র 27 ওয়াটে এই ফ্যান চলবে। তাও সম্পূর্ণ যখন হাই স্পিডে থাকবে তখনই 27 ওয়াট, কিন্তু সবসময় আমরা যেটা ব্যবহার করি 2 থেকে 3 স্পিড, 2 স্পিডে 10 ওয়াট এবং 3 স্পিডে 15 ওয়াটে চলবে। কিন্তু নর্মাল যে কনভেনশনাল ফ্যানগুলো সেগুলো আপনার 80 থেকে 90 ওয়াট কারেন্ট পড়ে, আপনারা 2-3 স্পিডে দিলে 35 থেকে 40 ওয়াটের বেশি কারেন্ট পড়ে, কেন এর মধ্যে কোনো সার্কিট বোর্ড লাগানো নেই। তো এটা এত কম পড়ে, এর ফলে আপনারা যদি ইনভার্টারে চালান তাহলে কিন্তু সবথেকে আপনার এনার্জি এফিসিয়েন্ট হবে এই ফ্যানগুলি। এবং এলইডি লাইটও আছে অপরূপ সুন্দর দেখতে। তো এটা কীভাবে ইনস্টল করতে হবে সেটাও আপনাদের আমি দেখাবো। ইনস্টল করার জন্য আমি লোকাল মেকানিক ডেকে নিয়েছি। আপনার অনলাইনে যে সমস্ত ইনস্টলেশনের জন্য আসে তার জন্য যে টাকা চার্জ করে তার থেকে আমি আপনাকে বলবো যে লোকাল মেকানিক দিয়ে এটা কিন্তু ইজিলি হয়ে যাবে। আর যেহেতু এটা রিমোটে চলে তো আপনার যে বাড়িতে যদি রেগুলেটর থাকে, ফ্যানের রেগুলেটর, সেটাকে আপনারা ডাইরেক্ট কারেন্টে করে নেবেন, তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে চলবে, তার কোনো সমস্যা নেই। তো চলুন আমরা সবার প্রথমে আমরা দেখে নেবো কীভাবে এটাকে ইনস্টল করতে হয়। সমস্ত কিছু আমরা যা আনবক্সিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটার পর একটা। রিমোটের যে ব্যাটারি এটা আপনাকে আলাদা কিনতে হবে না, আমরা দেখতেই পাচ্ছি যে ইনক্লুড এসেছে, এটা একটা প্লাস পয়েন্ট। তো রিমোট সম্পর্কে বলি, ধরুন আপনি রিমোটে 3-এ আজকে চালালেন, চালিয়ে আপনি সারাদিন ব্যবহার করার পর বন্ধ করে দিলেন, তো আপনি পরের দিন যখন চালাবেন ওটা অটোমেটিক্যালি ওখানে কিন্তু সেভ থাকবে, 3-এই কিন্তু চলবে। আপনাকে যদি বাড়াতে হয় 3 থেকে আপনি বাড়িয়ে 4 করলেন, 4 করে সারাদিন ব্যবহার করার পর বন্ধ করে দিলেন, হ্যাঁ আপনি সুইচ দিয়ে বন্ধ করলেন, পরের দিন আবার সুইচে চালালেন, কি আপনার রিমোটের আর কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমাদের রিমোটের খুবই কম প্রয়োজন হয়। তো এই সিজন যেহেতু একটু গরম পড়েছে, তো আমাদের 4-এ আছে, তো আমাদের যখন দরকার পড়ে তখন আমরা রিমোটটা ব্যবহার করে বাড়াই, নয়তো সুইচ টেপা হয় আর সুইচ বন্ধ করা যেরকম ইউজ করা হয়। এবং আপনার যে এলইডি লাইটটা সেটাও আপনি আপনার পছন্দ মতো, যখন এলইডি লাইট লাগবে আপনারা, আপনার এলইডি লাইটের জন্য আলাদা সুইচ আছে সেই রিমোটের মধ্যে, সেই সুইচটা টিপে আপনার এলইডি লাইটও জ্বালাতে পারেন। এলইডি লাইটে আপনাদের বলি এতে খুব একটা আলো হয় না, আপনি নাইট লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। রাতের বেলা আপনি যদি চান যে লাইটের সাথে পাখার সাথে সাথে লাইটও চলবে, তো সেক্ষেত্রে আপনি এই এলইডি লাইটটা ব্যবহার করতে পারেন, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এলইডি লাইট একটা হলো আপনার প্লাস পয়েন্ট, আপনার পাখা একটা এলইডি লাইট ফিচার্স কনভেনশনাল ফ্যানে কিন্তু অনেক দাম পড়ে যায়, কিন্তু এখানে কিন্তু সাথে সাথে সেই ফিচার্সটাও দিয়েছে এবং কারেন্ট তো খুবই কমই পড়ে, এই নিয়ে তো কোনো ব্যাপার নেই। নেক্সট যে ফিচার্সটা সেটা হলো টাইমার ফিচার্স। যেমন এসিতে আমরা টাইমার সেট করে দিই যে 3-4 ঘন্টা চলার পরে এসি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তো পাখাতেও সেই রিমোটে সেই ফিচার্স আছে। এবং সবথেকে বড় যে ফিচার্সটা আমার লাগলো সেটা হলো আপনি রাতেবেলা সেট করে রাখলেন যে 5 স্পিডে আপনি সবথেকে ম্যাক্সিমাম স্পিডে আপনি চালিয়ে টাইমার স্পিড করে রাখলেন, প্রতি ঘন্টায় 1-1 করে স্পিড কমে যাবে, কেন যত রাত এগোবে তো আপনার যত যদি ঠান্ডা বাড়ে যেহেতু, তো সেক্ষেত্রে আপনারা সেরকম ফিচার্স করে রাখেন যে যত রাত এগোবে থাকবে পাখার স্পিড কিন্তু 1 স্পিড করে কমতে থাকবে প্রতি ঘন্টায় ঘন্টায়। সেরকম ফিচার্সও আছে, টাইমারও আছে এবং অটোমেটিক্যালি ধীরে ধীরে স্লো হয়ে যাবে ঘন্টা পর ঘন্টা, সেই ফিচার্সও রয়েছে। তো একাধিক ফিচার্স এই রিমোটের মধ্যে আছে, আপনি আপনার প্রয়োজন মতো এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপরে আসি ওয়ারেন্টির কথায়, কতটা ওয়ারেন্টি পাবো, কেননা এটা নর্মাল যে সমস্ত সাধারণ মেকানিক আছে, লোকাল মেকানিক, এরা কিন্তু সারাতে পারবে না, কেন এর ভিতরে কোনো কয়েলের ফাংশন নেই, কয়েল জ্বলে যাওয়া এই সমস্ত ব্যাপার কিন্তু এর সাথে হয় না। এর ভিতরে আছে সার্কিট, সাধারণত কনভেনশনাল ফ্যান থেকে এগুলো লংজিভিটি বেশি থাকে, কেননা সার্কিট নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এর সাথে আপনার আপনি 2 বছর ওয়ারেন্টিতে তো পাবেনই, তার সাথে একটা 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবেন যদি আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে নেন। আপনি কেনার পরে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, তাহলে 2+1 অর্থাৎ 3 বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় আপনি সম্পূর্ণ ফ্রিতে এদের সার্ভিস সেন্টার থেকে লোক এসে সারিয়ে দিয়ে যাবে।
বন্ধুরা দেখতে দেখতে আমাদের পাখার ফিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। নর্মালভাবেই কনভেনশনাল ফ্যানগুলো যেভাবে হয় নর্মাল ফ্যানগুলো সেরকমভাবেই হচ্ছে, বাড়তি এক্সট্রা কিছু নয়। নিজেরা আপনারা যদি পারেন তাহলে আপনারা যারা একটু একটু করেন তারা নিজেরাও করে নিতে পারবেন। তো সবার শেষে আসে এটার দাম কত, তো সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, দাম। দামটা কিন্তু যে নর্মাল কনভেনশনাল ফ্যান, এরকম ফ্যান আপনারা নর্মাল কনভেনশনাল ফ্যান আপনারা 1.5 থেকে 2,000 টাকার মধ্যে কিন্তু আপনারা নর্মাল কনভেনশনাল ফ্যান পেয়ে যাবেন। কিন্তু এই ফ্যানের দামটা একটু তুলনায় বেশি। আমরা যে রেনেসা মডেলটা নিলাম এর থেকে কমের মডেলও রয়েছে, এফিশিয়া মডেলও রয়েছে, সেটা দামটা আরেকটু কম পড়বে। কিন্তু এই মডেলটার দাম আপনার মোটামুটি 3,400 থেকে 3,500 টাকার মতো দাম পড়বে। অনলাইনে দাম ওঠা ভাড়া করে, প্রাইস এবং ডিমান্ডের ওপর সাপ্লাইয়ের ওপর 100-200 টাকা ওঠার ভাড়া করবে। তো অনলাইন এভারেজ আপনি ধরে রাখুন 3,500 টাকার মধ্যে আপনারা এই ফ্যানটা পেয়ে যাবেন। কিন্তু যেহেতু ফ্যান এমন একটা জিনিস আমরা সবসময় আমরা এটা ব্যবহার করে থাকি, একটা গরমের দিনে একটা বাড়িতে প্রায় 15 থেকে 20 ঘন্টার উপরে এই ফ্যানটা সারাদিনই প্রায় চলতে থাকে, তো সেক্ষেত্রে দেখতে থাকলে আপনারা যদি একটা এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু আপনার এই দামটা তুলে নেবে। কারণ একটা সাধারণ ফ্যান কিন্তু আপনার 70 থেকে 80 ওয়াট আপনার কারেন্ট পড়ছে, সে তুলনায় এটা 1/3 মাত্র 27 ওয়াট, তাও হাই স্পিডে এই ফ্যানটা আপনার ইলেকট্রিসিটি কনজিউম করছে। তো সেক্ষেত্রে এক বছরের মধ্যেই কিন্তু আপনি বাড়তি টাকাটা যে আপনার লাগছে সেই ফ্যানের দামটা কিন্তু আপনি তুলে নিতে পারেন, কেন না অত্যন্ত কিন্তু এনার্জি এফিশিয়েন্ট। তো সেক্ষেত্রে আপনারা যে জায়গাতে আপনার বেডরুমে যেখানে ফ্যানটা সবথেকে বেশি চলে, সারা দিন চলে, আমি আপনাদের বলবো সেক্ষেত্রে আপনারা এই ফ্যান ব্যবহার করবেন। যেসব জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা দিনে চলে সেক্ষেত্রে তো আপনি আপনার যে ফ্যানের যে দামটা সেই টাকাটা কিন্তু তুলতে পারবেন না। দেখতে খুব সুন্দর, সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু যেখানে আপনার এই ফ্যান আপনার 15 ঘন্টা মিনিমাম 12 থেকে 15 ঘন্টা সারা দিন যেগুলো বেডরুমে আপনার সারা রাত চলছে, দিনের বেলা চলছে, সেসব জায়গায় আপনি ব্যবহার করবেন, সারা দিন চলবে, তাহলে কিন্তু আপনার ফ্যানের থেকে আপনারা দাম কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনারা কিন্তু ফ্যানের দাম তুলে নিতে পারবেন ইলেকট্রিক কনজিউমিং কম ব্যবহার করার ফলে। তো এই ফ্যান থেকে হাওয়া কীরকম পাওয়া যায় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পারলেন কী জোরে এই ফ্যানটা ঘুরছে। তো হাওয়া মোটামুটি ভালোই হয় যেরকম নর্মাল ফ্যানে হয়, কিন্তু হাওয়া কীরকম হবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যথেষ্ট পরিমাণে জায়গা আছে হাওয়া পাস করার জন্য। তো পাখা আপনার যথেষ্ট পরিমাণে জায়গা দিতে হবে হাওয়া পাস করার জন্য। সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করছে আপনার রুমের কন্ডিশন কীরকম, কতটা জায়গা আছে, হাওয়া পাস করার কী জায়গা আছে তার উপর ডিপেন্ড করছে হাওয়া কতটা আসবে। এমনি ফ্যানে হাওয়া মোটামুটি ভালোই আসে। এবারে আমরা রেগুলেটরটা আমাদের যেহেতু লাগানো ছিল আগের ফ্যানে সেটাকে আমরা বাইপাস করে দেবো, একবার ডাইরেক্ট কারেন্ট করে দেবো, কারণ এখানে রেগুলেটারের কোনো ব্যবহার নেই। আপনারা যদি এই ফ্যান লাগান আপনাকে কোনো রেগুলেটার কিনতে হবে না, কেন সমস্ত কাজ রিমোটেই হবে। তো সেক্ষেত্রে আমরা রেগুলেটার লাইনটা খুলে ডাইরেক্ট করে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটার ডাইরেক্ট করে দেওয়া হচ্ছে, রেগুলেটারের এখানে কোনো ফাংশন নেই। রেগুলেটার দিলে আপনার একটু সমস্যা তৈরি হবে, চলবে না এরকম নয়, চলবে, কিন্তু আপনার রেগুলেটারটাকে লাইনটা খুলে তাকে কারেন্টটাকে ডাইরেক্ট করে দেবেন। তো এই হলো বন্ধুরা অ্যাটমবার্কের সমস্ত ডিটেলস। এর একাধিক মডেল আছে, আমার এই মডেলটা ভালো লেগেছে। এছাড়া আপনার এফিশিয়া রেনেসা প্লাসও পাবেন, এর বেশ দামেরও মডেল আপনারা পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। রিমোট থেকে শুরু করে সমস্ত কিছু আমি 3 মাসের ওপরে হয় এটা কিনেছি, 3 মাস এটা হয় ব্যবহার করছি। তো এটার আমার ভালোই এনার্জিতে এফিশিয়েন্ট, প্লাস এটা ব্যবহার করতেও আপনার অনেক খুবই ভালো লাগবে। এবং এটা বাইরে একটা যদি ডাইনিং রুমে একটা থাকে এটা আপনার দেখেও খুব সুন্দর হবে, কেউ আসলে এটা দেখে এই টেকনোলজি দেখেও আপনার খুব সুন্দর লাগবে। সাথে সাথে এটা দেখার পক্ষে যেমন সুন্দর, শো অফের ক্ষেত্রে যেরকম সুন্দর, এবং এটা কাজেরও, কেননা কারেন্টটাও আপনার কম লাগছে। তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতেই পারেন। এর লং টার্ম রিভিউ এটা আমি যখন আরও দিন ব্যবহার করবো, এর যদি সমস্যা কিছু হয় সে সম্পর্কে নিয়ে আবার পরে ভিডিও আপনাদের দিয়ে জানাবো। নিচে ডেসক্রিপশনে আপনারা বেস্ট বাই লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই একবার চেক করে দেখে নেবেন। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।